ভালো হয়েছে ঝলমল। পানি দিও তো। টুইটার গেট ক্লোজ করে দাও, আমি লাইভে আছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ভিউয়ার্স। আজকে প্রায় 24 ঘন্টা পর লাইভে আসলাম, আই গেস 48 ঘন্টা পর, দুদিন হয়ে গেছে আমি লাইভে আসি না। এনিওয়েজ, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বিউটি শাইনের লাইভে সবাইকে ওয়েলকাম করছি। তো প্রথমে কিছু কথা বলবো, কিছু কথা বলার জন্য আসলে লাইভে আসা। তো আমি যেহেতু প্রমোশনাল লাইভ ছাড়া করি না, তো ভাবলাম বিউটি শাইনের একটা স্কিন কেয়ার লাইভ করব, সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করব, আমার কিছু মনের কথা শেয়ার করবো আপনাদের সাথে। তো লাইভটা জয়েন হয়ে যাবেন প্রত্যেকে, ঠিক আছে? অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের জন্য পিন কমেন্টে। সো পিন কমেন্ট থেকে ইজিলি আপনারা বিউটি শাইন পেয়ে যাবেন। যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? প্রত্যেকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং বিউটি শাইনের পেজে একটা লাইক করে দিবেন। আর বিউটি শাইনের পেজটা আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, হাই আপ্পি, কেমন আছো? রিমঝিম সরকার লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো একটু আড্ডা দিব। আজকে অফার প্রাইসে তোমাদেরকে দুটো প্রোডাক্ট দেখাবো, যে দুটো প্রোডাক্ট দিয়ে তোমরা একদম 100% ব্রাইটনেস পাবা। ইনশাল্লাহ 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 100% ব্রাইটনেস পাবা মাত্র দুইটা প্রোডাক্ট ইউজ করলে। সো অনলি দুইটা প্রোডাক্ট, হ্যাঁ? আচ্ছা, মানে যে রকম ক্লিয়ারলি দেখা যায় না। আচ্ছা, অনেক জায়গাতেই নেট প্রবলেম। সো একটু কমেন্ট করে জানান যে সত্যিকার অর্থে ল্যাপটপ কি ক্লিয়ার, কারণ আমি ওই ফোন থেকে দেখলাম ল্যাপটপ ক্লিয়ার আছে। একটু কমেন্ট করে জানাবেন ল্যাপটপ ক্লিয়ার আছে কিনা। হোটেলের ফোনটা সাইলেন্ট করো। একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা। নুসরাত জাহান লিখেছেন, আপু আপনি সেরকম করে কথা বলেন কেন, নর্মাল মতো কথা বলা যায় না, নর্মালি তো সবাই কথা বলে আপু। সো একটু অ্যাবনর্মাল ওয়েতে কথা বললে ভালো হয় এই জন্য। আচ্ছা, চোখের উপরে নিচে কালো দাগ কেন? কারণ আমি একটু সিক, দ্যাটস ওয়াই একটু সিক। আমি কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। আমি একদিন না ঘুম এরকম হয়ে যায়। উইজ অফ মেকআপ ইন্ডাস্ট্রি ছবিটা খুব আচ্ছা। আচ্ছা, ফিরোজা সুলতানা, আপনি হয়তো জানেন না যে এখন অনেক আধুনিক হয়ে গেছে সবকিছু, হ্যাঁ? মানে শাওয়ার নেওয়ার পর আমার মেকআপ আছে জন্য আপনি অবাক হচ্ছেন। সো মেকআপটা হচ্ছে পারমানেন্ট, যেটা আপনি দেখছেন। ওকে, সো জেনারেল নলেজ বাড়ান তাহলে আপনি ওরকম মেকআপ নিতে পারবেন। আজকে দুই দিন পর লাইভে আসছি, তো আজকে কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি আমার শ্বশুর বাড়ির কোনো ভিডিও পোস্ট করতে চাই না, করলে আপনারা নানান ধরনের মন্তব্য করেন, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, আচ্ছা আপু আপনি ওভারলাইন করে লিপস্টিক দিয়ে কি শান্তি পান, আপনি কি আসলেই বুঝেন না, এটা না করলে আপনাকে ভালো লাগে? সময় আপু এক একজনের ভালো লাগে এক এক ধরনের। আমি ওভার ড্র করে লিপস্টিক করি অনেক আগে থেকে, এটা হচ্ছে যখন আমি মডেলিং স্টার্ট করেছি বা আমি যখন মিউজিক ভিডিও করতাম, সেই সময় আমাকে একজন ডিরেক্টর বলেছিল যে
তোমার লিপস অনেক চিকুন, সো তুমি ওভার ড্র করে লিপস্টিক দিবা, তাহলে তোমার ক্যামেরায় ভালো লাগবে। সো ওইটা আমার একটা হ্যাবিট পরিণত হয়ে গেছে, এবং তারপর থেকে আমি ওভার ড্র করে লিপস্টিক পরি, এবং এটা আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আমার কাছে ভালো লাগে। এজল আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, তো আজকে হচ্ছে আরেকটা কথা বলবো, সেকেন্ড যে কথাটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইদানিং আমি দেখি ফেসবুকে, ফেসবুকে বা যে কোনো জায়গায় মেয়েরা যখন কোনো জব করে বা মেয়েরা যখন কোনো চাকরি করে বা মেয়েরা যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন আশেপাশে পাড়ার প্রতিবেশী বা ফ্যামিলি মেম্বার্সরা এমনকি ফেসবুকে একটা কথাই সবাই বলে যে কেন হাজবেন্ডের ইনকাম কি এনাফ না, বা হাজবেন্ড কি চাকরি করে না যে বউকে জব করতে হয়, বা বউকে দিয়ে টাকা কামায়, বা শ্বশুরবাড়ির লোকজন বউকে জব করতে দেয় বউকে দিয়ে টাকা কামায়। আসলে আমার কি মনে হয় জানেন, তাদের জন্য এই ধরনের শ্বশুরবাড়ি এই ধরনের জামাই মানে উচিত যে বাসা থেকে বের হতে দিবে না, বাসা থেকে বের হতে দিবে না, ঘরের মধ্যে বন্দি করে রাখবে। এই ধরনের শ্বশুরবাড়ি বা এই ধরনের হাজবেন্ড তাদের তারা ডিজার্ভ করে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, রিংগুলো জুম করে দেখাও। আচ্ছা, 1K ভিউয়ার্স আছে রাইট নাও। রিংগুলো আসলে নিয়ে কথা বলতে আমি আসি নাই, আমি কথা বলতে আসছি বিউটিশিয়ানের দুটা প্রোডাক্ট নিয়ে, যে দুটা প্রোডাক্ট দিয়ে আপনি স্কিনটাকে 100% ব্রাইট করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, 7 ডেজ চ্যালেঞ্জ আমাদের এই দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে ক্রিম। আমাদের বাইলা সোপ এবং লাক্সারি হোয়াইট বিউটি নাইট ক্রিম, আমাদের বাইলা সোপ এবং লাক্সারি বিউটি নাইট ক্রিমের কম্বো অফার আছে। কম্বো অফার আছে। চোখের নিচে এমন হয়ে গেছে কেন, আমি এক রাত দুই রাত না ঘুমালে এরকম হয়ে যায়। লাস্ট নাইট আমার, আমি অনেক বেশি সিক ছিলাম এবং আমার হাজবেন্ডও বাসায় ছিল না, ও অফিসের কাজে বাইরে ছিল, তো লাস্ট নাইট আমি টোটালি স্লিপলেস ছিলাম, দ্যাটস ওয়াই এরকম হয়ে গেছে। অলওয়েজ কমেন্ট করি তুমি পড়ো না। আচ্ছা, মাশফিয়া বাঁধন লিখেছেন, এই যে আপু পরে দিলাম, পরে দিয়েছি আপু। এটি লিখেছেন আপু আপনার আমার কমেন্ট পড়েন না, এই যে পড়ে দিয়েছি। সো বাইলা সোপ আর লাক্সারি নাইট ক্রিম এই দুটো আজকে কম্বোতে দেখাবো, এবং যারা জয়েন হয়ে গেছো লাইভটা এই মুহূর্তে শেয়ার করে দাও, বিউটিশিয়ানের পেজটা লাইক করে দাও। 1K ভিউয়ার্স জয়েন হয়ে গেছে এই মুহূর্তে রাইট নাও আলহামদুলিল্লাহ। সো আজকে তোমাদের সাথে আড্ডা দিব এবং আমাদের বিউটি শাইনের এই প্রোডাক্ট দুটোর রিভিউ করব, যেটা আমি এর আগেও করেছি অলরেডি। এই প্রোডাক্ট দুইটার অনেক গুড রিভিউস, হ্যাঁ এই প্রোডাক্ট দুইটার আলহামদুলিল্লাহ অনেক অনেক গুড রিভিউস চলে আসছে আমাদের পেজে, যেটা তোমরা দেখে নিতে পারো, অলরেডি আমাদের পেজে আছে। আচ্ছা, আমার এই সুন্দর ড্রেসটা হচ্ছে লামস ওয়ার্ল্ড থেকে নেয়া, লামস ওয়ার্ল্ড থেকে নেয়া। মেকআপ এবং মেকআপ ছাড়া উভয় অবস্থা আপনাকে ভালো লাগে, তার চেয়ে ভালো কথা মাশাআল্লাহ আপনি অনেক পরিশ্রমী। থ্যাংক ইউ সানিকা আক্তার, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমাদের আজকে এই দুটা প্রোডাক্ট দিয়ে ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে রিভিউ দিব, যে এই দুটা প্রোডাক্ট দিয়ে কিভাবে 7 দিনের মাথায় আপনি আপনার স্কিন টোনটাকে ব্রাইট করবেন। ঠিক আছে, যেহেতু ওয়েডিং সিজন চলে এসেছে, ওয়েডিং সিজনের জন্য অনেক আপুরা চাচ্ছে যে আপু সুপার ফাস্ট ব্রাইট হতে চাই, 15 দিনের মাথায় ব্রাইট হতে চাই, 15 দিনের মাথায় মুখের দাগ দূর করতে চাই, ব্রনের দাগ, মেসার দাগ, কালো ছোপ ছোপ দাগ, সানবার্ন সবকিছু দূর করতে চাই। সো দ্যাটস ওয়াই আমরা আজকে দুটো ধামাকা কম্বো নিয়ে এসেছি, হ্যাঁ একটা কম্বো না দুইটা কম্বো নিয়ে এসেছি। সো ফার্স্ট কম্বোতে তোমরা পেয়ে যাচ্ছ এই বাইলা সোপ এবং লাক্সারি হোয়াইট নাইট ক্রিম, একটা হচ্ছে 1700 টাকা কম্বো। ঠিক আছে, 1700 টাকা কম্বো, কম্বোতে 1700 টাকায় পাবা একটা সোপ এবং একটা নাইট ক্রিম। ঠিক আছে, 1700 টাকায় পাবেন একটা নাইট ক্রিম এবং একটা সোপ, আর যদি দুইটা নাইট ক্রিম নেন অফারে। ঠিক আছে, আমাদের লাক্সারি হোয়াইট বিউটি নাইট ক্রিম দুটার প্রাইস থাকছে হচ্ছে কম্বো অফার 2700 টাকা, অনলি 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 2700 টাকা। লাইভটা শেয়ার করে দিবা, আপু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, রেহানা লিখেছেন থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সো 2700 টাকা থাকছে প্রাইস, এই যে দেখে নেন। ঠিক আছে, প্রাইসে থাকছে 2700 টাকায়, স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলো। আমাদের সবগুলো প্রোডাক্ট 100% অথেন্টিক এন্ড 100% অরিজিনাল। সো আমরা সবগুলো প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে আসি, হ্যাঁ এটা তোমরা জানো যে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি। একটা হেয়ার ব্যান্ড দাও, এটা না অন্য আরেকটা দাও,
সোপ ফার্স্টেই আমি হচ্ছে বায়লা সোপটা ইউজ করবো। বায়লা সোপটা ডেলি ইউজ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাকে যত দেখি তত মুগ্ধ হই। প্রেগনেন্সিতে নাইট ক্রিম ইউজ করা যাবে না, ঠিক আছে? প্রেগনেন্সিতে নাইট ক্রিম ইউজ করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে বায়লা সোপ রাইট নাও যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইশরাত জাহানিতি, আপনি বারবার মেনশন করবেন না এই কথাগুলো, কেন? কারণ প্রাইভেসি বলে একটা কথা আছে, এরকম করলে আমি আপনাকে ব্লক করতে বাধ্য হব। ইশরাত জাহানিতি, আপনি আমার প্রাইভেসিগুলো একদম মানে ওপেনলি বলছেন, সো এগুলো হচ্ছে প্রাইভেট কথা, যেটা হচ্ছে যে আমি কোন এরিয়াতে থাকি, কোন বাসায় থাকি। দিস ইজ টোটালি ক্রাইম যে আপনি একজন পাবলিক ফিগারের কথাগুলো এভাবে লিখছেন, ঠিক আছে? সো ঈশ্বর জাহানিতি, আমি আপনাকে ব্লক করতে বাধ্য হচ্ছি। ওকে, সো যারা জয়েন হয়ে গেছেন লাইভে, লাইভটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার তিনটা লাগবে, ডেফিনেটলি আপনি তিনটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি তিনটা নিতে পারবেন, বা দুইটা নিলে আপনি কম্বো পাবেন। হ্যাঁ, দুইটা নিলে আপনি কম্বো পাবেন, আর তিনটা নিলে আরেকটা টাকা এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হবে, আরেকটা টাকা এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হবে। এখন আমি বায়লা সোপ ইউজ করবো। এই বায়লা সোপটা হচ্ছে একদম 100% হার্বাল প্রোডাক্ট, ঠিক আছে? 100% হার্বাল প্রোডাক্ট, এবং এই হার্বাল সোপটা রাইট নাও আমি ইউজ করবো। পানি দাও, হার্বাল সোপটা রাইট নাও আমি ইউজ করবো। সো যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে, আমি ফার্স্টে হচ্ছে সোপটা দিয়ে ফেসটা ক্লিন করবো, এবং এরপর হচ্ছে আমি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবো। প্রথমেই হচ্ছে সোপটা দিয়ে ফেসটা ক্লিন করতে হবে, এরপর হচ্ছে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম, ও শাওয়ারে আছে, কিছু বলবো? আচ্ছা হ্যাঁ, হোটেল নামবে ও, আপনি ওয়েট করেন। ওকে, না আমাদের এই সোপটা হচ্ছে স্কিনে 3-4 মিনিট আপনি ইউজ করবেন। হ্যাঁ, আজকে অলমোস্ট 48 আওয়ার্স পর লাইভে এসেছি, এবং লাইভে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা যারা সত্যি এই ধারণা নিয়ে এখনো বসবাস করেন, যে সকল মেয়েরা কাজ করে তাদের হাজবেন্ডরা বেকার, বা তাদের শ্বশুর ভাইরা তাদের টাকায় চলে, বা সে সকল মেয়েরা বেপরোয়া, এরকম কেন মনে করেন? 2024 সালে এসেও আপনাদের এই চিন্তাধারা, আমি আসলে জানি না মেয়েদের এই, এবং বেশিরভাগ কমেন্ট আমি দেখি মেয়েদের, হ্যাঁ, নট যে ছেলেদের, বেশিরভাগই কমেন্ট আমি দেখি মেয়েদের। মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, এটা একটু মানে দুইজনে মিলে ইনকাম করবে, রাইট? সো এই জিনিসগুলো মানে মেন্টালিটি মানুষের কবে চেঞ্জ হবে? এই জন্য কিন্তু ফ্যামিলি মেম্বাররা বলেন, হাজবেন্ডরা বলেন, বা মেয়েরা ভয় পায় জব করতে, বা বিয়ের পর তাদের ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ভয় পায়। আমাদের বাংলাদেশের 60% মেয়ে এখনো বিয়ের পর জব ছেড়ে দেয়, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আপনার হাজবেন্ডের যতই টাকা থাকুক, আপনার শ্বশুরবাড়ি যতই টাকা থাকুক, হ্যাঁ, ডেফিনেটলি এটা যার যার চয়েস, যদি আপনার মনে হয় যে আপনি আর জব করবেন না, ডেফিনেটলি ফাইন, রেসপেক্ট, বাট এটা কোনো বাধ্য না, এটা কোনো বাধ্যবাধকতা না, যে জব করছে বা যে বিজনেস করছে বিয়ের পর, তার মানে সে আর্থিক সংকটের কারণে করছে, বা তার হাজবেন্ড ইনকাম করে না বলে করছে, বা তার শ্বশুর বাড়ি তাদের টাকায় খায় এরকম করছে, লাইক দ্যাট। বিয়ের আগে হাজবেন্ড বা শ্বশুর বাড়ি যেভাবে চলতো, বিয়ের পরও সেভাবেই চলে। কোনো শ্বশুর বাড়ি তার বউয়ের টাকায় কখনোই খায় না, এটা সব সময় মাথায় রাখবেন, কারণ শ্বশুর বাড়ির একটা প্রেস্টিজ আছে, ঠিক আছে? শ্বশুর বাড়ির একটা প্রেস্টিজ আছে, আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই, বাট শ্বশুর বাড়ি বা হাজবেন্ড কখনোই বউয়ের টাকার আশায় বসে থাকে না। আর হ্যাঁ, আমি এরকম অনেক ফ্যামিলি দেখেছি যে করোনার সময়ে হাজবেন্ডের চাকরি চলে গেছে, তখন বউ সংসারের হাল টেনেছে, স্যালুট তাদের জন্য, স্যালুট। এবং এটা আমি
ডেফিনেটলি সাধুবাদ জানাই সেই সকল আপুদেরকে আমি স্যালুট জানাই, এবং সে সকল হাজবেন্ডদেরকে আমি স্যালুট জানাই যারা সেই সময় তাদের ওয়াইফদেরকে সাপোর্ট করেছে যে না তুমিও এগিয়ে যাও, আমি আমি তোমার সাথে আছি। একটা হাজবেন্ডের সাকসেসের পিছনে যেরকম একটা ওয়াইফ থাকে, একটা ওয়াইফের সাকসেসের পিছনে তার হাজবেন্ড এবং তার শ্বশুরবাড়ি বোধ থাকে। আপনার থুটিটা আরেকটু লম্বা করলে ভালো দেখা দেয়। ইয়াস করবো সাথী আপু, রিসেন্টলি যাবো, আমি টাইমের কারণে যেতে পারছি না, আমি আর একটু শেপ আপ করবো আমার থুটনিটাকে। থ্যাংক ইউ আপু মনে করায় দেওয়ার জন্য। আচ্ছা আমি সোপটা দিয়ে স্কিনটা ক্লিন করে নিয়েছি। এখন আমি ইউজ করব হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা নাইট ক্রিম, যেটা রিসেন্ট বিউটি শাইনে একদম সবচেয়ে টপ লেভেলের একটা ক্রিম। ঠিক আছে, সবচেয়ে টপ লেভেলের একটা ক্রিম। আমাদের বিউটি শাইনের এই সোপটা 100% হার্বাল, এটা রাখাই আছে, এটা হচ্ছে হার্বাল সোপ, এবং এটাও হচ্ছে দেশের বাইরে থেকে আসে, দেখলেই পারবেন, প্যাকেজিংটা দেখলেই বুঝবেন। ইউবা লিখেছেন আপনি দিন দিন সুন্দর হচ্ছেন কি মেখে, এই যে বিউটি শাইন দেখেন না, বিউটি শাইনে দীর্ঘ 2 বছর ধরে আমি একটা কোম্পানির সাথে কাজ করছি, উইচ ইজ বিউটি শাইন। আচ্ছা আমাদের এটাতে কম্বো রয়েছে, দুইটা থাকবে হচ্ছে 2700 টাকা। আমাদের লাক্সারি নাইট ক্রিম দুটো কম্বো থাকছে 2700 টাকা। আপু কুমিল্লাতে আসো, রসমালাই খাওয়াবো, আমি মিষ্টি খাই না এনিওয়েজ, কুমিল্লাতে আসবো ডেফিনেটলি, বাট রসমালাই খেতে পারবো না কারণ আমি মিষ্টি খাই না অনেক বছর ধরে। আচ্ছা স্বর্ণা লিখেছেন আপু আপনি অনেক হাম্বল একটা পার্সন, আল্লাহ ভালো রাখুক আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আলিসারা লিখেছেন বিরক্ত লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আপনি দেখছেন আমার ভিউ হচ্ছে, আমার প্রোডাকশন, আমার ভিউ হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আমার স্কিনে কোনো সমস্যা নাই, ফর্সা হওয়ার জন্য, স্কিন গ্লো করার জন্য কি করব? আচ্ছা যাদের স্কিনে আদার্স সমস্যা নাই তারাও কিন্তু আমাদের লেক্সারি হোয়াইট বিউটি নাইট ক্রিমটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, কারণ আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের যে ট্যান ভাব সেটা দূর করবে, এবং আপনার স্কিনকে স্মুথ সফট শাইনি করবে, অ্যান্ড ডেফিনেটলি আপনার স্কিনটাকে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে। হ্যাঁ আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে এবং স্কিনটাকে হেলদি করবে, স্কিনটাকে ব্রাইট করবে, এবং আপনি 10 দিনের মাথায় দেখতে পারবেন আপনি ব্রাইট হয়ে গেছেন ইনশাল্লাহ 10 দিনের মাথায়। এটা 7 ডেজ চ্যালেঞ্জ, তারপর আমি সেফ সাইড 10 ডেজ বললাম, ঠিক আছে, তারপর আমি সেফ সাইড 10 ডেজ বললাম, মাত্র 10 দিনের মাথায় আপনি চেঞ্জেসটা দেখতে পারবেন ইনশাল্লাহ। মাই বিউটিফুল আউটফিট ফ্রম লামস ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, আর যারা হচ্ছে আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন সবাই হচ্ছে আমাদের বিউটিশিয়ানের পেজটা একটু লাইক করে দিবেন, মাস্ট বি লাইক করে দিবেন। দুটো পাচ্ছেন হচ্ছে 2700 টাকায়, ঠিক আছে, দুটো লাক্সারি নাইট ক্রিম পাচ্ছেন 2700 টাকায়। সিলভি আফরোজ লিখেছেন আপনি কি প্রেগনেন্ট, আপনার কেন মনে হলো আপনি আমি প্রেগনেন্ট? হ্যাঁ সেটা অবশ্যই আমাকে জানাবেন, মানে কি দেখে মনে হলো। আসসালামু আলাইকুম আপু, সুন্দর লাগছে কথাগুলো সুন্দর করে বলছেন, স্বপ্না হেনা লিখেছেন। আচ্ছা আলি স্যার আপনি যে কমেন্টটা করেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল, আপনার সার্ভেতে একটু প্রবলেম আছে, আপনি আবারও সার্ভে করে তারপর আসবেন আমার এখানে কমেন্ট করতে, ঠিক আছে। ওয়াও লিখেছে নিজুম ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। সো আমি এখন হচ্ছে ইউজ করছি আমাদের লাক্সারি বিউটি নাইট ক্রিম, এটা হচ্ছে 10 দিনের মাথায় আপনার স্কিনটাকে ব্রাইট করতে সক্ষম, অনলি 10 ডেজ, 7 ডেজ চ্যালেঞ্জ আমরা দেই, বাট 10 দিনের মধ্যে আপনার স্কিনটাকে ব্রাইট করতে সক্ষম। আপু তোমার মতো লাইভ প্রেজেন্টার হতে চাই, কিভাবে শুরু করব জানাবে দয়া করে। শোভা আপু এখন লাইভ প্রেজেন্টার হওয়া খুবই ইজি, আমি যখন শুরু করছিলাম তখন অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট এখন তো আমি দেখি ঘরে ঘরে লাইভ প্রেজেন্টার, সবাই লাইভ প্রেজেন্টার
হয়ে গেছে, সবাই লাইভে নেমে গেছে, মানে ইটস রাইট নাও ভেরি মাচ ট্রেন্ডি, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট যে পরিমাণ ঘুরি ঘুরি লাইভ প্রেজেন্টার বাড়তেছে সেই তুলনায় লাইভের মান বাড়তেছে না। হ্যাঁ, লাইভের মান বা লাইভের কোয়ালিটি বা কাজের কোয়ালিটি বাড়ছে না। যাই হোক, আপনি যদি কাজ করতে চান বিভিন্ন কোম্পানিতে, আপনি সিভি ড্রপ করেন, যেটা আমি করেছিলাম এবং ক্লিক করেছে আমার কিছু কোম্পানিতে, আমাকে তারা কাজে নিয়েছে, সো ডেফিনেটলি সেটা করতে পারেন। আর নিজের পেজ খুলেও করতে পারেন, মানে এখানে দুটো অপশন থাকে, আপনি অন্যের পেজের জন্য কাজ করতে পারেন, আবার নিজের পেজ দাঁড় করে নিজের পেজে অন্যদের পেজকে প্রমোশন করতে পারেন, টু থিংস এটা হচ্ছে। আর আমার ব্র্যান্ড প্রমোশন নিয়ে একটা বই আমি লিখেছিলাম, পূর্ণতা, সেটাও কিন্তু আপনি পড়তে পারেন। ওটা পড়লে আপনি হয়তো ফুল ডিটেলস জানতে পারবেন, কারণ আমি এখন একটা প্রমোশনাল লাইভে আছি, এখানে বসে আসলে লাইভ প্রেজেন্টার কীভাবে হবে সেটা তো আর আমি বলতে পারছি না, সরি। আচ্ছা আপু, আপনাকে সব কিছুতে সুন্দর লাগে, আচ্ছা তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাইট নাও আমি হচ্ছে অ্যাপ্লাই করছি হচ্ছে আমাদের বিউটিশাইনের এই নাইট ক্রিমটা। এটা খুব সুন্দর করে ফেসের সাথে, আচ্ছা খুবই সুন্দর। আচ্ছা, আর সারিয়ালা লিখেছেন, আমি বুঝতেছি না মানুষ আপনাকে কি এমন রূপ দেখে কাজে নিয়েছে। আচ্ছা, ফার্স্ট অফ অল রূপ দেখে কেউ কাজে নেয় না আপু, যোগ্যতা দেখে কাজে নেয়। হ্যাঁ, সো কোনো প্রফেশনেই রূপ দেখে কখনো কাজে নেয় না, সব প্রফেশনে যোগ্যতা দেখে কাজে নেয় না, আপনার রূপ আছে না আপনার যোগ্যতা আছে, এজন্য আপনি বসে বসে আমার লাইভে সমানে সমানে কমেন্ট করতেছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপু, আপনাকে আগে সুন্দর ছিলেন বাট রিসেন্টলি কেমন যেন লাগে, আপনি এমন সুন্দর, সার্জারি করার আগে ভালো লাগতো, সার্জারি করার আগে কখনো কেউ আমাকে বলে নাই যে আমাকে ভালো লাগে, আমাকে সুন্দর লাগে, তখন সবাই আমার চেহারা নিয়ে ব্যাড কমেন্ট করতো, সো দ্যাটস আমি সার্জারি করেছি আপু, ঠিক আছে। এবং আমি আলহামদুলিল্লাহ আমার রাইট নাও ফেস নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড আছি। সো আসলে নিজের স্যাটিসফ্যাকশনটাই অনেক জরুরি, ঠিক আছে, নিজের কাছে নিজের স্যাটিসফ্যাকশন অনেক জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের চেহারা সারা জীবন একরকম থাকে না। আমার যে ছবিগুলো নিয়ে মানুষ মেলায় সেগুলো হচ্ছে আজ থেকে 7-8 বছরের আগের ছবি, সো 7-8 বছরের মধ্যে মানুষের চেহারা আসলেই চেঞ্জ হয়ে যায়। এইটা আসলে বোঝার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের কমেন্ট বক্স যারা কমেন্ট করে তাদের নাই, সো আমি আসলে ছেড়ে দিছি। ধন্যবাদ আপু যতটুকু বলেছো পড়বো তোমার লেখা বইটা, রাখি শোভা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, সমীরা লিখেছেন অনেক প্রীতি তুমি, থ্যাংক ইউ। সো আমি এখন হচ্ছে আমাদের লাক্সারি হোয়াইট বিউটি নাইট ক্রিমটা ফুল ফেসে দিয়ে নিয়েছি, এটা রাত্রে সারা রাত থাকবে এবং সকালে ঘুম থেকে উঠে আপনি এটা ক্লিন করে ফেলবেন, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে আপনি এটা ক্লিন করে ফেলবেন সবার আগে। এবং অবশ্যই আপনি নাইট ক্রিম ইউজ করা অবস্থায় যখন আপনি বাইরে যাবেন বা সরাসরি সানের সামনে যাবেন তখন অবশ্যই যেটা ইউজ করবেন উইচ ইজ সানব্লক। হ্যাঁ, সানব্লকটা ইউজ করতে হবে। সো আমাদের এই বাইলা সোপ আর লাক্সারি হোয়াইট নাইট ক্রিম এই দুটো প্রোডাক্ট যদি একসাথে নেন, ঠিক আছে। আপু প্লিজ বাজে কমেন্ট ইগনোর করো, তুমি অল টাইম অনেক সুন্দর, লাভ ইউ ডিয়ার। সো আমাদের এই দুটো প্রোডাক্ট আবার চিটাগং এ আসো, ইনশাল্লাহ আমার চিটাগং এ একটা শো আছে নেক্সট মান্থ, মেবি ইনশাল্লাহ আসবো, দেখা হবে। তো এই দুটো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ আমাদের বিউটি শাইনের কম্বোতে পেয়ে যাচ্ছ অনলি 1700 টাকা। হ্যাঁ, অনলি 1700 টাকার এই কম্বোটা যারা অর্ডার করতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, এখনই স্ক্রিনশট নিয়ে নাও যারা 1700 টাকার এই কম্বোটা অর্ডার করতে চাও, ওকে। আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু 100% অথেন্টিক এবং অরিজিনাল, সো দেশের বাইরে থেকে আসে সবগুলো প্রোডাক্ট আমাদের দেশের বাইরে থেকে আসে, 100% অরিজিনাল এবং অথেন্টিক। তোমরা যারা বিউটিশিয়ানের পেজে এখনো লাইক করো নাই, লাইক দিয়ে ফেলো, ঠিক আছে, প্লিজ ডু লাইক। রোজা আপু, আমার কাজই হচ্ছে প্রমোশন করা, আমি বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রমোশন করব এবং বিভিন্ন ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রমোশন করব। আপনার যেটা ভালো লাগবে বা আমার কথা শুনে আপনার যদি মনে হয় যেটা আপনার স্কিনের প্রবলেম সলভের জন্য পারফেক্ট, আপনি সেটা পারচেস করবেন। বিকজ মিলিয়ন ফলোয়ার্স আমার আলহামদুলিল্লাহ, সো কার স্কিন কেমন, কার স্কিনে কি লাগবে সেটা আমি জানি না, সো আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড রিপ্রেজেন্ট করবো।
আপনাকে চয়েস করে নিতে হবে যে আপনি কোনটা ইউজ করতে চান। ওই জায়গাটা আবার একটু ক্লিন করো, কারণ বাবু হাঁটবে তো তালিকায়। আমি এখন লাইভটা এন্ড করে দিব। বিউটি শাইনের এই প্রোডাক্টগুলো যদি তোমাদের ভালো লাগে, কম্বো অফার এখনই লুফে নাও, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ।